নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম। থাম্বনেল দেখে মোটামুটি একটু আইডিয়া করেই ফেলেছেন, তাও আমি বিস্তারিতভাবে আপনাদেরকে ভিডিওতে বলতে চলেছি। আজকের ভিডিওটি মেডিকেল অ্যাস্ট্রোলজির উপর। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে ছোটোখাটো অসুখ লেগে থাকে, যেমন গায়ে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় পেন, সর্দি, কাশি, এই ছোটোখাটো অসুখ লেগেই থাকে। তো তার জন্য আমরা সকলেই ওষুধ খাই। তো আমি আপনাদেরকে কিছু মেডিকেল অ্যাস্ট্রোলজির উপর কিছু বলবো। আপনারা যদি চান তাহলে আমি এই মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে বলবো, তবে আমিও শিখছি, আমি একদম 100% সমস্ত কিছুই জানি তা নয়, আমিও শিখছি। কারণ মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই শেখে, তাই আমিও শিখছি। আমি আস্তে আস্তে আপনাদেরকে অনেক নতুন নতুন তথ্য দিব, যেমন এই মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যেই পড়ছে একটা নিউমারোলজি। হ্যাঁ বন্ধুরা, মেডিকেল অ্যাস্ট্রোলজি প্লাস নিউমারোলজি মানে কিছু সংখ্যার গুণাগুণ। এবার আমি আপনাদেরকে একটু ছোট করে বুঝিয়ে দিই। সংখ্যা প্রতিটি ডিজিট, প্রতিটি গ্রহকে কিন্তু নির্দেশ করে, আপনারা জানেন। মেডিকেল অ্যাস্ট্রোলজির আরেকটি পার্ট নিউমারোলজি, সেখানে কিছু ডিজিট আছে, সেই ডিজিটগুলোর সঠিক প্রয়োগ করলে আপনার ধরুন কোথাও পেন হয়েছে, সেই পেন কিন্তু আপনি রিলিফ অনেকখানি পাবেন। তবে আমি বলবো না যে একদম ডাক্তারকে দেখাবেন না, ডাক্তার অবশ্যই বড় একটা স্থান তাদের রয়েছে। তো এটা ফার্স্ট এডের মতো কাজ করবে, ধরুন প্রাথমিক পর্যায়ে, মানে ছোটোখাটো পেন হলো আপনার, মানে এখন দেখা গেলো আপনার হাড় ভেঙে গেছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারই বেস্ট। তবে ছোটোখাটো পেন হলো সেই ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী। এছাড়াও সর্দি, কাশি এইসব হলো, সেখানেও কিছু ডিজিটের ব্যাপার আছে, সেগুলো টোটাল গ্রহের উপর নির্ভর করে। আর আমি গ্রহের, সেই গ্রহের ম্যাজিকই আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি চান এই রকম ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আনি, তাহলে লাইক অবশ্যই করবেন, কারণ 1000 লাইক না হলে কিন্তু আমি সেই ভিডিও পাবলিশড করব না। এবং কমেন্টসে আপনারা অবশ্যই জানাবেন। আমাদের হিউম্যান বডি তত্ত্ব বা এলিমেন্ট দিয়ে কিন্তু তৈরি, সেটা অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পিতৃতত্ত্ব, এগুলো তো এই তত্ত্বগুলোর কিছু কার্যকরিতা আছে, সেই কার্যকারিতাগুলোই আমি ডিজিটের মাধ্যমে স্টার্টিংয়ে আপনাদেরকে বোঝাবো, তারপরে আমি আস্তে আস্তে আরও ডিপলিতে ঢুকব, যাতে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কম হয় এবং আপনারা যাতে সুস্থ, সবলভাবে, এনার্জেটিকভাবে কাজ করতে পারেন, এই সমস্ত নিয়ে আমি বলবো। তো আপনারা যদি চান, আবারও বলছি, অবশ্যই কমেন্টস করে লিখুন এবং লাইক 1000 লাইক অবশ্যই চাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।